পুস্তকে আপনারা বিচার দিন কাপস্ত হবে কিনা মালিক বিচার দিনের কে আল্লাহ আল্লাহ এই আয়াত থেকে মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতের প্রতিটি হরফ প্রশ্ন কি বুঝিয়েন বিচার দিনের মালিক এটা হলো আয়াতের অনুবাদ কিন্তু এই আয়াত থেকে দুটো দাবি বের হইছে বিচার দিন সম্পর্কিত হবেই বিচার দিনের মালিক আল্লাহ ছাড়া আর কেউ নয় বুঝতেছেন না আপনারা তাহলে বোঝা গেল কোরআনের আয়াত কোরআনের অনুবাদ কোরআনের দাবি কোরআনের আয়াত কোরআনের অনুবাদ কোরআনের দাবি তিনটার নাম শরীয়ত শুধু আয়াতের নাম শরীয়ত না এবার একটা হাদিস দিলে বলবেন আমাদের নবীজি বলেন ইদা আতাকুমুল গায়েতা যখন তোমাদের কোন ব্যক্তি বাথরুমে যায় ফালা তাস্তাকবিরুল কিবলাতা ফালা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা তোমরা কিবলার দিকে মুখ করিও না কিবলার দিকে ফিট করিও না ওয়ালাকিন শাররিকু আও গাররিবু তবে পশ্চিম দিকে এবং পূর্ব দিকে ফিরিও কি বললেন নবীজি তোমরা যখন বাথরুমে যাও তখন কিবলার দিকে মুখ দিও না কিবলার দিকে পিঠ দিও না তবে তোমরা পশ্চিম দিকে মুখ দিও পূর্ব দিকে মুখ দিও কি বুঝলেন কি বুঝলেন নবীজি বললেন কিবলার দিকে মুখ দিও না পরে দিয়ে কয় পশ্চিম দিকে মুখ দিও কি বুঝলেন এবার আপনারা বলেন তো এই হাদিসটার নাম শরীয়ত না হাদিসের দাবির নাম শরীয়ত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে করতে হয়রান তো দেখেন আমাদের নবীজি মদিনায় মদিনা থেকে উত্তর দিকে না কিবলা মদিনা থেকে কোন দিকে তাহলে আমাদের নবীজি বলেন ও ও উম্মতেরা কিবলার দিকে মুখ দিও না পিঠ দিও না তবে পূর্ব দিকে আর পশ্চিম দিকে পিঠ দিও তাইলে মক্কাওয়ালাদের জন্য মদিনাওয়ালাদের জন্য পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ দেওয়া পিঠ দেওয়া অপরাধ নয় কথা কর আর আমাদের কিবলা যেহেতু পশ্চিম দিকে আমাদের লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাকদিরুহা কিবলার দিকে মুখ দিও না পিঠ দিও না এরপরে ওয়ালাকিন শাররিকু আও গাররিবু আয়াতের দাবি এটা নয় তোমরা পশ্চিম দিকে মুখ দাও পূর্ব দিকে মুখ দাও এটা নয় বরং চয়েস দ্বারা বোঝা গেল তোমরা কিবলা ছাড়া তার বিপরীত দুই দিকে মুখ দিতে পারবা তাহলে শাররিকু মানে কি পশ্চিম দিক অনুবাদ হয় পশ্চিম দিক দাবি হয় না দক্ষিণ দিক বুঝিয়েন শরীয়তের হাদিসের অনুবাদ হলো শাররিকু পশ্চিম দিকে মুখ দাও হাদিসের দাবি হলো না পশ্চিম দিক নয় দক্ষিণ দিকে মুখ দাও আর গাররিবু তোমরা পূর্ব দিকে মুখ দাও না দাবি এটা নয় তোমরা উত্তর দিকে মুখ দাও তাহলে মুসলমান বুঝেন তো আপনি যদি হাদিস মানতে চান হাদিসের উপর পুরোপুরি চলতে চান তাহলে এই হাদিসগুলোর আপনি আমল করবেন কিভাবে নবীজি কিবলার দিকে মুখ দিও না পশ্চিম দিকে মুখ দাও ওই বেকুব তুই যা দিকু কথা বলে ঠিক কিনা তাহলে বুঝা গেল শরীয়ত শরীয়ত সাব্যস্ত হয় হাদিস দ্বারা হাদিসের নাম সরাসরি শরীয়ত না কেন অনেক হাদিস এমন আছে যেটা সুন্নত না অনেক হাদিস এমন আছে যেটা শরীয়ত না কথা বলেন এক আমাদের নবীজি চাইরের অধিক বিয়ে করেছিলেন কিনা উম্মতের জন্য এটা কি শরীয়ত তাহলে হাদিস কিন্তু শরীয়ত নবীজি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন কিনা আর কথা কয় না এটা কি উম্মতের জন্য শরীয়ত তাহলে বুঝা গেল বহু হাদিস এমন আছে যেগুলো হাদিস কিন্তু শরীয়ত না ঠিক না বাড়ি আমরা কি হাদিস মানবো না শরীয়ত মানবো শরীয়তের অপর নাম সুন্নাত শরীয়তের অপর নাম সুন্নাত তাহলে আমাদের নবীজি এই জন্যই বলেন সুন্নাতকে অবলম্বন করো আমি তোমাদের জন্য সুন্নাত রেখে যাচ্ছি ও মুসলমান এবার ওলামায়ে কেরাম হাদিসগুলোকে একত্র করে আমাদের নামাজের সুন্নাতগুলো ঠিক করেছেন আজকে আমাদের সমাজের আহলে হাদিস বন্ধুরা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে আসলে চাপাবাজি বেশি করে ডাক্তারের কাছে কাছে আসে না ঠিক না বেটি এলাকার মধ্যে খুব বেশি চাপাবাজি করে আমি আপনাদেরকে অনুরোধ করব এরা যদি বেশি বাড়াবাড়ি করতে চায় খপ করে ধরে ফেলবেন খেলতে আমাদেরকে ডেকে নেবেন ইনশাআল্লাহ খেলে দেখাবো আরে ময়দানে খেলে 11-22 জনের তামাশা দেখে 5000 মানছে দেখলি আপনারা খেলা দেখবেন তামাশা খেলবেন না খেলতে গিয়ে নাক চোবা ভাঙবে পা ভাঙবে হাত পা ক্ষত বিক্ষত
একান্ত যদি খেলার দরকার হয় ধরে রাখবেন এরা তার ইমাম সাহেব ওলামায়ে কেরামকে আনবেন ইনশাআল্লাহ খেলে দেখিয়ে দেব কে আসল আর কে ভন্ড আমরা তার কাছে হয় না হুজুরের কোনো গন্ধ পাইলে এখানে আসে না ঠিকন আলেম ওলামার গন্ধ পাইলেও সেখানে আসে না আর জাহেলদের কাছে গিয়ে গিয়ে দুনিয়ার মধ্যে বুঝায় এগুলো সব ধাপ্পাবাদ এগুলো সব কি ও মুসলমান সাবধান কিছুদিন আগে সিরাজগঞ্জ থেকে আমার এক বন্ধু আমার ফোন দিছে বন্ধু মানে এই ওয়াজ শুনে ভক্ত বন্ধু উনি বলতেছে যে হুজুর আমার এলাকায় কিছু দু চারজন লোক এমন মসজিদের ভিতরে এত জোরে আমিন বলে একেবারে মসজিদটা কাঁপায়া চলে এখন মানতেও পারতেছি না মানে সহ্য করতে পারতেছি না কি করব আমি বললাম যে আপনাদের ইমাম সাহেব দুর্বল না শক্তিশালী কহজুর দুর শক্তিশালী আছে ইমাম সাহেবকে আপনি বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজির এই পুরা সিয়াসির তার খণ্ডগুলোকে একদিন মিম্বরের উপর রেখে দিতে বলবেন মিম্বরের উপর রেখে দিবে একদিন দুদিন তিন দিন পর্যন্ত যখন মিম্বরের উপর থাকবে মানুষ শুধু তামাশা দেখবে হুজুর এত বড় বড় কিতাব এখানে এনে কি করতেছে কেন আনে কেন আনছে কি কোনো কারণ ছাড়া এমনি রেখে দিবে আমরা আসতে আমিন বলার চেষ্টা করবো জোরে কেউ আমিন বলবো না পার্শ্ববর্তী লোকের নামাজে ডিস্টার্ব করবো না ইমাম সাহেব তাবলিগি শুনে ওনাকে মসজিদে এলান করবে আমাদের নামাজের মধ্যে খুব ডিস্টার্ব হয় আপনারা আমিন আসতে বলবেন শরীয়তের মাসালা হলেও আমিন আসতে বলা এরপরেও যদি এশার নামাজে আমিন জোরে কয় আপনারা এই ফাঁকে দেড়াইটা লাঠি তিন চারটা বানায় মসজিদের কোনার মধ্যে রেখে দিবেন আর গামছা একটা সাথে নিয়ে আসবেন নামাজের পরে গামছাটা কোমরে বাইন্ধা সামধম আওয়াজ দিয়ে বলবেন এই হুজুর আজকে এক সপ্তাহ থেকে আমি আসতে বলতে কয় তুই এত জোরে বলস কেন তাও বন্ধ কর দরজা সামধম বন্ধ করে দিবেন দরজা খেলবেন আসতে কিন্তু আওয়াজ দিবেন জোরে মরবেন আসতে আওয়াজ দিবেন জোরে যাবেন না কারো দিকে এগুবেন না এগুলো ভণ্ডামি এগুলো বাদ পারি যাবেন।